তো আপনি হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে একটার বেশি কিভাবে চালাতে পারবেন মানে দুইটা অথবা তিনটা এরকম হোয়াটসঅ্যাপ কিভাবে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন একটা মিস কল কিন্তু চলে আসছে এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল অটোমেটিক্যালি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নতুন ফ্রেশ একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে এবং আমার এক মোবাইলে কিন্তু দুইটা অ্যাকাউন্ট হয়ে গেল ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার হোয়াটসঅ্যাপ আপনি একটা চালান আপনার একটা মোবাইলে তো আপনি হোয়াটসঅ্যাপ আপনার মোবাইলে একটার বেশি কীভাবে চালাতে পারবেন মানে দুইটা অথবা তিনটা এরকম হোয়াটসঅ্যাপ কিভাবে চালাতে পারবেন তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আপনি নর্মালি যেটা ব্যবহার করেন সেটাই ওপেন করবেন ওপেন করার পর থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংসের মধ্যে ক্লিক করবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পরে আমাদের উপরের যে অপশনটা অ্যাকাউন্ট আমরা সেই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে আসার পরে আমরা এখানে একটা অপশন পাবো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করব এখানে আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং নিচে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আমরা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম ঠিক আছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন নাম্বার দিয়ে দেবার পরে আমরা এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবো নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে বলবে আপনার নাম্বারটা সঠিক কি না আপনি এখানে ইস দিয়ে দেবেন ইয়েস দিয়ে দেওয়ার পরে এখানে বলবে টু অটোমেটিক্যালি টু অটোমেটিক্যালি ভেরিফাই উইথ এ মিসড কল টু ইউর ফোন একটা মিসড কল দেবে আপনার নাম্বার ভেরিফাই করার জন্য তো আমরা এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করব কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করলাম তারপরে এখানে অ্যালাওয়ার মধ্যে ক্লিক করে দিলাম রিকোয়েস্টিং এ কল একটা কলের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে এবং কলটা চলে আসবে দেখতে পাচ্ছেন একটা মিসড কল কিন্তু চলে আসবে এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল অটোমেটিক্যালি ঠিক আছে এখানে ব্যাকআপের জন্য লোক আপ করতেছে এটা আবার নতুন একদম কোনো প্রকার ব্যাকআপ নাই এখানে আপনার নাম দিবেন নাম দেওয়ার পরে তারপরে এইখানে দিবেন হচ্ছে নেক্সট ঠিক আছে উপরে প্রোফাইল পিকচার লাগাইতে পারেন তারপরে এখানে আপনি যদি পাসপোর্ট লাগাইতে চান পাসপোর্ট সেটাও লাগাইতে পারেন আপনি এখানে স্কিপ করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিং এ অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নতুন ফ্রেশ একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে এবং আমার এক মোবাইলে কিন্তু দুইটা অ্যাকাউন্ট হয়ে গেল ঠিক আছে তো এখন ব্যাপারটা হলো যে আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সুইচ কীভাবে করবেন এটা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট যেটা অ্যাড করলাম ঠিক আছে তো এখন আপনি আরও একটা অ্যাকাউন্ট কীভাবে মানে আগের অ্যাকাউন্টে কীভাবে ফেরত যাবেন তো এখানে থ্রি ডটে ক্লিক করলাম এখানে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমি আমার আগের যে অ্যাকাউন্ট সেটার মধ্যে চলে আসলাম আবার এখানে থ্রি ডটে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টের যদি ক্লিক করি তাহলে কিন্তু সুইচ করে নতুন অ্যাকাউন্টে চলে যাবে এইভাবে কিন্তু দুইটা আপনি হোয়াটসঅ্যাপ আপনার একটা মোবাইলে ব্যবহার করতে পারবেন আরও যদি বেশি অ্যাকাউন্ট আপনার ব্যবহার করার দরকার হয় তাহলে আপনি যেটা করবেন আপনি যাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এইখানে হোয়াটসঅ্যাপ বিজনেস নামে একটা অ্যাপ্লিকেশন পাবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বিজনেস এটার মধ্যে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপ বিজনেস আপনি ইনস্টল করতে পারেন এটার মধ্যেও আরও অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন ব্যবহার করতে পারবেন